ভিউয়ার্স, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন হেলথ টিপস নিয়ে। আমাদের আজকের হেলথ টিপস, নাক বন্ধ হয়ে গেলে কি করবেন। দিন দিন দূষণের মাত্রা বেড়েই চলেছে আমাদের চারপাশে। এ কারণে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ভাইরাসের আধিক্য বেড়ে যেতে পারে, ফলে দেখা দেয় ঠান্ডা লাগা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা। আর নাক বন্ধ হয়ে গেলে তো কিছুই ভালো লাগে না, এমনকি মুখে রুচিও চলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, ঘুমোতে কষ্ট হয়। তো বন্ধুরা, চলুন জেনে নেই বন্ধ নাক কি করে খোলা যায়। 1 লিটার পানির মধ্যে 2 থেকে 3 টুকরো মেন্থল দিয়ে দিন, সাথে নিন কিছুটা তুলসী পাতা এবং পুদিনা পাতা। এবার এই গরম পানির ভাপ নিন 5 থেকে 10 মিনিট, দেখবেন বন্ধ নাক খুলে গেছে। অনেকেই হয়তো অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে থাকেন কিংবা নাকের ড্রপ ব্যবহার করে থাকেন, কিন্তু দীর্ঘদিন অ্যান্টিহিস্টামিন কিংবা নাকের ড্রপ ব্যবহার করলে এই নাকের ড্রপটি আবার নাক বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আদা চা, তুলসী পাতার চা কিংবা পুদিনা পাতার চা গরম গরম খেয়ে নিন, দেখবেন আপনার বন্ধ নাক খুলে গেছে। রাতে শুতে যাওয়ার সময় যদি নাক বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনি মাথার নিচে বালিশ একটি বাড়িয়ে দিন। মানে যদি আপনার মাথা একটু উঁচুতে থাকে তাহলে নাক আপনা আপনি খুলে যাবে। ঝাঁঝালো কোনো নাকের ড্রপ স্প্রে না করে আপনি বরং নর্মাল স্যালাইন স্প্রে করতে পারেন আপনার নাকে। কখনো কখনো আমাদের শিশুদের ক্ষেত্রে দেখা যায় নাক বন্ধ থাকে, এক্ষেত্রে আমরা কি করতে পারি। শিশুদের ক্ষেত্রে নর্মাল স্যালাইন স্প্রে করাটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে ছোট একটি সিরিঞ্জে সামান্য একটি স্যালাইন নিয়ে শিশুর নাকের স্প্রে করে দিন। পাতলা কোনো কাপড় দিয়ে আস্তে আস্তে চেপে চেপে নাকের থেকে সর্দিটা বের করে দিন, দেখবেন শিশুর নাক খুলে গেছে, খুব আরাম পাবে এবং তার ঘুমোতে কোনো কষ্ট হবে না। এছাড়া খুব বেশি গরম পানিতে কখনোই গোসল করবেন না, কারণ খুব বেশি গরম পানিতে গোসল করলে নাক বন্ধ হওয়ার সমস্যা তৈরি হতে পারে। গরম পানিতে গোসল না করে বরং হালকা ঠান্ডা পানিতে গোসল করলেই নাক বন্ধ হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। শুষ্ক আবহাওয়া কিংবা শীতকালে অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহার করলে ধুলোবালির কারণে ভাইরাস অ্যাটাক করবে না এবং সর্দি হবে না, ঠান্ডা লাগবে না, নাকটাও বন্ধ হবে না। ভিউয়ার্স, অবশ্যই খেয়াল করবেন আপনার দুটো নাক বন্ধ নাকি একটি নাক বন্ধ। যদি দীর্ঘদিন একটি নাকই বন্ধ থাকে আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। দীর্ঘদিন একটি নাক বন্ধ থাকলে পরে এটি আর কোনো স্বাভাবিক নাক বন্ধ কিংবা ঠান্ডা লাগার সমস্যা থাকে না, এটি একটি মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।